বর্তমানে এই যে আন্না হাজার যে চিঠি লিখছেন অরবিদ কেজরি দিল্লি মুখ্যমন্ত্রী তা উপরে কেবা গেলে দেশের পুরা নজর কাকি না বর্তমান কিছুদিন ভিতরে যা চালছি যে অবকারী নীতি কুই বা যে লিকর ঘোটা হয়েছে সেপি উপমন্ত্রী দিল্লি যদি মনীষ সিষোডিয়া আজ্রি বারম্বার টারগেট করা যাচ্ছে তাঁর উপরে অভিযোগ যে অনেক অবকারী নীতি পাই বহুত অর্থ হেরফের্ হয়েছি তা প্রত্যেক দিন খবর আসু কিপরি ভাবে সিবিআই আউ ইডি চড়ি তার ভিতরে অন্না হাজার যে লেটর বর্তমান আসছে সেটা কমপ্লিটলি কেবা গেলে গোটি গোটে কমপ্লিটলি সিনেরি চেঞ্জ করে দেছে যে এই আমি যদি কিছু বর্ষ পছকু যা দশ বর্ষ পছকু যা তেমন দিন লা অন্না হাজার অতি নিকটতম সহযোগী থিলে অরিন্দ কেজ্রি কেউ বর্তমান সময় যে নিজে

কিন্তু বৰ্তমান পৰা অন্না হাজাৰে যাংকুনে গুৰু বুলি মানি টে আনা হাজাৰে পাইছে কয় গ'লে লোকৰ সামনা কোনো আছিলে যদি আমি কয় দুই হাজাৰ বাৰ মচাৰে যি হংগ ষ্ট্ৰাইক হৈ যন্তৰ মন্তৰ লোকপাল অন্না হাজাৰী ঠিয় হৈছিলে তাংৰে অতি পাখৰে ঠিক के इवन केजरीवानीष को भी देखी पारे स्क्रीन रे किंतु समय से, से थी ले। तांकर जो नीति था मद नीति को नहीं लोकपाल बिल्ड से अन्ना हजरे महाराष्ट्र आउटलेट को बंद कर मद नीति को फुड ग्रेन रु के लिकर होब्जेक्शन उठे अन्ना हजरे और केस भी होता পৰৱৰ্তী মুহূৰ্তত যেতিয়া কি মদ নীতি যেতিয়া লোকক খৰাপ কৰে কৰে বা মহিলা মানৰ শোষণ কৰোঁ সেই সময়ত ইন্দু আজি নিজে কেজৰিৱাল বৰ্তমান পাই কি সেই অৱকাৰী নীতি ফৰ অিল্লীৰে যোনভাৱে অৱকাৰী নীতি বা লিকৰ ঘোটা চালি তাক মানে নিশ্চিতভাৱে আন্ন হাজাৰে ক্ষুব্ধ হৈছিল আৰু যি লেটৰ লিখিছিল তা উপনীতিৰে গেলা